আজকে ড্রাই চিলি এগ বানাবো। রোজ রোজ যারা ডিম কারি খেতে খেতে মানে একটু মুখের স্বাদ বদলাতে চাও, তাদের জন্য খুব ভালো একটা রেসিপি, খুব ইজি ড্রাই চিলি এগ। চলো বানিয়ে ফেলি। সকলকে স্বাগত, চলো ড্রাই চিলি এগ বানাই। এটা বানানোর জন্য আমি প্রথমে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিম সিদ্ধগুলোকে আমি একদম এরকম করে 4টে টুকরো করে নিচ্ছি, সমানভাবে এরকম করে 4টে করে টুকরো করে নিচ্ছি। সবকটা ডিম আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে আমি একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো একটু ছিটিয়ে নিলাম। এবার আমি একটা বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, সামান্য একটু লবণ নিয়ে নিলাম, সামান্য একটু লাল মির্চ পাউডার, খুব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে নিয়ে। এবার আমি এটাকে ব্যাটারটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি খুব সামান্য একটু জল অ্যাড করছি। আমি 1/2 চামচ সেজওয়ান সস অ্যাড করে দিলাম। সেজওয়ান সসটা দিলে কি হবে, টেস্টটা একদম চাইনিজ ফুডের মতনই আসবে। আমার ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। এবারে অন্য একটি পাত্রে আমি সামান্য একটু জল, 1 চামচ পরিমাণ সেজওয়ান সস, সামান্য একটু সুইট গার্লিক সস দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস দিলাম। খুব সামান্য একটু ডার্ক সয়া সস দিচ্ছি, 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিলাম। 1 চামচ ভিনিগার দিয়ে এটাকে আমি আলাদা রেখে দেব। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি আর এই ব্যাটারটার মধ্যে 1 পিঞ্চ পরিমাণ খাবার সোডা আমি মিশিয়ে একটু ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবারে একটা করে ডিম নিয়ে একটু ময়দার মধ্যে আমি একটু ময়দা মাখিয়ে নিয়ে তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি এই গরম প্যানের মধ্যে দিয়ে দেব। একটু ময়দা মাখিয়ে নিলে কি হবে, খুব সুন্দর করে এটা ব্যাটারটা এই ডিমটার মধ্যে লেগে থাকবে আর এটা খুলেও যাবে না। এবারে আমি এই তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি সবকটা ডিম একটু ভেজে নিচ্ছি। প্রথমবারে আমি সবকটা দিলাম না, অল্প অল্প করেই ভেজে নেব। প্রথমে এই কটা আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ব্যাটারে রেডি করে রেখেছি, নেক্সট টাইমে ভেজে নেব। দুটো ব্যাচে ভাজছি আমি।
একদম 2-3 মিনিটের মধ্যেই এটা ফ্রাই হয়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই ব্যাচটা হয়ে গেল, এবার এটাকে আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি সব ডিমগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়। প্রতিদিন একই রকম ডিমের রেসিপি না খেয়ে এটা ট্রাই করা যেতেই পারে। এবারে আমি নেক্সট ব্যাচটা দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় এরকম চা বা কফির সাথে জাস্ট এরকম ভাবে ডিমের পকোড়া ভেজে নিয়েও সার্ভ করা যায়, একটু সস বা একটু কাসুন্দি এগুলো দিয়ে সুন্দরভাবে সার্ভ করাই যায়। কিন্তু আমি আজকে এটা রুটি বা লুচি বা পরোটা এরকমভাবে যাতে খাওয়া যায় এরকম কিছুর সাথে, সেই জন্য এটাকে একটু গ্রেভি বানাবো। আমার দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব লোভনীয় খাবারটা এবং দুর্দান্ত স্বাদের খাবার। আমি এতটা পরিমাণ তেলে গ্রেভিটা বানাবো না, একটু তেলটা কমিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করেছিলাম, সেই জন্য আমি কিছুটা তেল কমিয়ে নিলাম। এবারে বাকি তেলের মধ্যে, এই তেলটার মধ্যে আমি প্রথমে একটু রসুন কুচিয়ে দিয়ে দিলাম, আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা একটু সতে করে নিয়ে এর মধ্যে একটু আদা কুচি, সামান্য একটু ক্যাপসিকাম কুচি আর একটু টমেটো কুচি দিয়ে এবার এটাকে হালকা একটু সতে করে নেব, এই 2-3 মিনিটের জন্য করে নেব। এরপরে আগে থেকে আমি যে সসের যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু ঘুটিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা ড্রাই করব তাই জন্য এটার মধ্যে আমি বেশি জল দিলাম না। এবারে এটা যখন মিক্স হয়ে গেল এটার মধ্যে এবারে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সসের মধ্যে প্রচুর সল্ট থাকে তাই আমি খুব সামান্য একটু লবণ দিলাম। দিয়ে এটার মধ্যে এবারে আমি ডিমের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এবারে পুরোটাকে একটু মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল ড্রাই এগ চিলিটা, প্রত্যেকে একবার ট্রাই করো, খুব সুন্দর লাগবে খেতে। এবার এটাকে আমি সার্ভিং বাউলে সার্ভ করে দিচ্ছি। রেডি হয়ে গেল ড্রাই চিলি একটা, খুব সুন্দর খেতে লাগবে, সবাই অবশ্যই ট্রাই করো আর আমাকে একটু ফিডব্যাক দিও। আমি একটু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করেছি। আমি যেহেতু এটা রুটি বা পরোটার সাথে দেব বলে আমি একটু ড্রাই রেখেছি, এটা আর একটু গ্রেভিও করা যায়। সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড টাটা।